ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনকে কুপিয়ে জখম করার ঘটনায় তিন পৌর কাউন্সিলর সহ 39 জনের নামে মামলা হয়েছে। সকালে দায়ের করা মামলায় অজ্ঞাত আরও 120 জনকে আসামি করা হয়। এদিকে সদর উপজেলা আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 16 নভেম্বর অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়ার সময় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সহ 7 জন আহত হয়। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।